আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় কখন ও কেন দাঁতে ফিলিং করা জরুরি ও ফিলিং করার খরচ সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভালো দাঁতে সাধারণত ফিলিং করার প্রয়োজন হয় না, কিন্তু দাঁতে যদি ক্যাভিটি হয়ে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এই দাঁতটি একটু গর্ত হয়ে গেছে, এ ধরনের ক্যাভিটি থাকলে দাঁতে যত দ্রুত সম্ভব ফিলিং করিয়ে নেওয়া উচিত, তা না হলে দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ডেন্টাল ক্যারিজ, যেটিকে আমরা বাংলায় অনেকে পোকা লাগা সমস্যা বলে থাকি। এ ধরনের পোকা লাগা দাঁত ধীরে ধীরে নষ্ট হতে থাকে, তাই যাদের দাঁতের উপরে এ ধরনের পোকা লাগা সমস্যা রয়েছে, তারা যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁত ফিলিং করিয়ে নেবেন, না হলে কী হবে আসুন দেখে নেই। ভিউয়ার্স, এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো ডেন্টাল ক্যারিজ বা পোকা লাগা সমস্যার প্রাথমিক অবস্থা। আর এই অবস্থায় যদি ফিলিং বা পুটিং না করা হয়, তাহলে তা ধীরে ধীরে দাঁতের ভিতরে যেতে থাকে। প্রতিটি দাঁতের তিনটি করে লেয়ার থাকে, প্রথমে এনামেল, তারপরে ডেন্টিন এবং তারপর রয়েছে পাল্প। যখন এই ডেন্টাল ক্যারিজ ধীরে ধীরে এই পাল্পে এসে লাগে, তখনই দাঁতে প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণা হয়। আর একবার ব্যথা যন্ত্রণা হলে সেই দাঁত হয় ফেলে দিতে হয়, নয়তো ব্যয়বহুল চিকিৎসা রুট ক্যানালের মাধ্যমে সে দাঁত রাখতে হয়। তো ভিউয়ার্স, আপনার দাঁতে যখন ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় থাকে, অর্থাৎ এই এনামেল বা ডেন্টিনের ভিতর থাকে, তখন সাধারণত ব্যথা বা যন্ত্রণা হয় না। ব্যথা যন্ত্রণা তখনই হয় যখন এইভাবে দাঁতের পাল্পের সঙ্গে ডেন্টাল ক্যারিজের সম্পর্ক ঘটে, অর্থাৎ মিশে যায়, তখনই দাঁতে যন্ত্রণা হয়। আর এই দাঁতে যন্ত্রণা হওয়ার আগেই আপনাকে দাঁতে ফিলিং করাতে হবে। যখন পোকা লাগা দাঁত নিয়ে আপনি ফিলিং করাতে যাবেন, এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি মূলত পোকা ধরা দাঁত, যেটিকে আমরা মেডিকেল ভাষায় ডেন্টাল ক্যারিজ বলে থাকি। এটি দাঁতের প্রাথমিক অবস্থায় রয়েছে। এই অবস্থায় সাধারণত কোনো অনুভূতিই থাকে না, কোনো শিরশির থাকে না, কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না। কিন্তু দাঁতটি আপনি যদি ফিলিং বা পুটিং না করান, তবেই এটি ধীরে 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 দাঁতের ভিতরে প্রবেশ করতে থাকবে, এবং যখনই এই পাল্পে ঢুকে যাবে, তখনই আপনার যন্ত্রণা হবে, ব্যথা হবে। দাঁত ফিলিং করার নিয়ম হচ্ছে, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে ডেন্টাল ক্যারিজ রয়েছে, আপনি যখন ডাক্তারের কাছে যাবেন, মেশিন দ্বারা এই ডেন্টাল ক্যারিজটুকু কাটিং করে পরিষ্কার করে নিবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে এই দাঁতটিতে ডেন্টাল ক্যারিজ ছিল, এখানে ডেন্টাল ক্যারিজ ছিল, এবং এখানেও ডেন্টাল ক্যারিজের আক্রমণ ঘটেছিল, আর সেটি মেশিন দিয়ে কাটিং করে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এবং পরিষ্কার করার পরে যে ফাঁকা অংশ হয়েছে, সেই ফাঁকা অংশে ফিলিংয়ের মাধ্যমে তা পূরণ করে দেওয়া হয়েছে। যদি অল্প থাকতে আপনি দাঁতে ফিলিং করিয়ে নেন, তাহলে এই দাঁতটি আপনার সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে, ভবিষ্যতে আর কখনও ওই দাঁতটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে দেখতে পাচ্ছেন কালার ম্যাচিং করে দাঁতে ফিলিং করে দেওয়া হয়েছে। একটি দাঁত ফিলিং বা পুটিং করাতে মোটামুটি 500 টাকার কম অথবা এর বেশি দিয়েও আপনি করাতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।